নমস্কার বন্ধুরা, সুশোভন রায়, স্বাগত জানাচ্ছি আমি বই চ্যানেল টকস অন বুকসে। আজকে যে বইটা নিয়ে আলোচনা করতে এসেছি তার নাম সেটা হলো এটা, কলকাতা নুয়া গোয়েন্দা কানাইচরণের কাহিনী, রাজর্ষি দাস ভৌমিকের লেখা, বের করেছে বৈভাষিক প্রকাশনী, দাম হলো গিয়ে 280 টাকা। এবারে এই বইটার সম্পর্কে তো আমি অনেকদিন আগের থেকেই জানতাম, বইটার নামও শুনেছিলাম, কিন্তু পড়ার না ঠিক মানে ইচ্ছে জাগেনি। নামটাই কেমন যেন এবার সেইটা কাটালো যে ব্যাপারটা, সেটা হলো গিয়ে এই কাহিনীর এই যে তিনটে কাহিনী সংকলন, মানে যে তিনটে কাহিনী সংকলন এই বই, কালাপানির দিশা, পাইস হোটেলের হত্যা এবং চড়াই হত্যা রহস্য, এই তিনটে গল্পের মধ্যে সে শেষ যে গল্প চড়াই হত্যা রহস্য, যে চড়াই হত্যা রহস্যকে বেস করে যে মানে ওয়েব সিরিজটা হইচইতে বেরিয়ে চলছে ব্যাপটা দেখার পর, আমি ওই গল্পটা দেখার পর মানে জাস্ট কয়েক মিনিট পুরো ভ্রম হয়ে বসেছিলাম যে এভাবেও কেউ হতে পারে, আর এত বড় একটা মানে রাজনৈতিক কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এত মূর্খ হতে পারে আমি সেটা কোনোদিন জানতাম না, এবং এরকম ঘটনাও যে বিশ্বে ঘটেছিল কোনোদিন সেটাও জানতাম না। মানে অনেকগুলো অজানা তথ্যকে একটা প্লেটে পুরো জানিয়ে দিয়ে স্টান্ট করে রেখেছিল, স্টান্ট। তো পর প্রথম তারপরে দেখার পর আমার পড়ার ইচ্ছা জাগলো, যেহেতু আমি একজন বুক পার্সন, অবশ্যই আগে মানে যে কোনো সিনেমা বলো, ওয়েব সিরিজ বলো, যাই বলো, এক রেডিও নাটক বাদ দিয়ে, কিছু কিছু ক্ষেত্রে রেডিও নাটক হলেও বইয়ের প্রতি ভালোবাসাটা আমার নিখাদ একেবারে। তো পরের দিন আমি জোগাড় করি, পড়ি, মানে তারপর তো আর কিছু বলতে লাগেই না, মানে অসাধারণ অসাধারণ। তবে এখানে বলতে হচ্ছে যে ওয়েব সিরিজটা দেখার সময় কিছু অড পয়েন্ট লেগেছিল আমার, যে কেন জানি খাপ খাচ্ছে না ব্যাপারটার সাথে, কেন না খাপ খাচ্ছে না। পরে যখন আমি বইটা পড়লাম তখন গিয়ে বুঝলাম যে ডাইরেক্টর খাপ খাওয়াতে পারেননি, কিন্তু লেখক খুব সুন্দরভাবে তার মানে কাহিনীগতভাবে ঠিক জিনিসই বলেছিলেন। কিছু কিছু পয়েন্ট আছে, কিছু ডায়লগ আছে যাতে খাপ খায়নি, কিন্তু যে এখানে যে ব্যাপারটা হলো যে গল্পের ব্যাপারটাই হলো গিয়ে ইউনিক, মেইন যে থিম চড়াই হত্যা, চড়াই হত্যার যে থিমটা এটাই এক সবচেয়ে ইউনিক ঘটনা আর সবচেয়ে আশ্চর্য করা ঘটনা। যারা ব্যাপার দেখে নিয়েছেন তারা তো জানেন ব্যাপারটা কী, কিন্তু এটা ছাড়াও আর একটা গল্প আছে যেটা আমার জাস্ট মাথা ঘুরিয়ে দিয়েছে, মাথা ঘুরিয়ে দিয়েছে, সেটা হলো গিয়ে কালাপানির দিশা। গোয়েন্দ এটা কোল্ড কেস, সো কল্ড কোল্ড কেসকে ওপেন করতে কিনা অ্যানসিয়েন্ট মেরিটাইম হিস্ট্রির ঘাটাঘাটি, এ বাংলায় ভাবা যেত না এতদিন, বিশ্বাস করুন বাংলায় এতদিন ভাবতেও পারিনি যে অ্যানসিয়েন্ট মেরিটাইম হিস্ট্রি ঘেটে কোনো মানে ব্রিটিশ আমলে ঘটে যাওয়া ঘটনার পুনর্তদন্ত করে একটা কিনারা করার চেষ্টা করা হচ্ছে। তো সেটা কতটা বিশ্বাসযোগ্য বা বিশ্বাসযোগ্য নয় সেটা তো পরবর্তীকালের মানে অন্যেরা বলবে, কিন্তু এই যে চেষ্টা যে হয়েছে একটা কোল্ড কেসকে ওপেনিং করে করে মানে আবার পুনর্তদন্ত করার যে ব্যাপারটা, এটা আমার জাস্ট মাইন্ড ব্লোয়িং লেগেছে। এবং যে যুক্তিটা দিয়েছে, আমি এই গল্পটা আমাকে দুবার পড়তে হয়েছে বোঝার জন্য, একবার পড়ার জন্য একবার বোঝার জন্য দুবার পড়তে হয়েছে। কিন্তু এই তিনটে গল্পের সংকলনের ভিড়ে দুর্বলতম লেগেছে দ্বিতীয় গল্পটা, পাইস হোটেলে হত্যাটা। ইউনিক স্টাইলটা ইউনিক, কিন্তু যে প্রথম দুটোর যে একটা শক্তিশালী টুইস্ট বা শক্তিশালী মোটিভ, বা একজনের তদন্ত করার পদ্ধতি, একজনের মোটিভ, আর এর কাছে পাইস হোটেলে হত্যার যে গল্পটা আমার কাছে কেন জানি অত্যন্ত দুর্বল লেগেছে, কিন্তু অ্যাজ এ গোয়েন্দা গল্প ব্যাপারটা সত্যি ইউনিক। কানাই গোয়েন্দা কানাইচরণ নামটাই অদ্ভুত, গোয়েন্দা কানাইচরণ সত্যি ইউনিক গোয়েন্দা। তার দ্বিতীয় যে খণ্ড
দ্বিতীয় বই যেটা বেরিয়েছে ওনার উপন্যাস, উপরে উপরে দেখে যা মনে হলো সেটাও একটা কোল্ডকেস কাহিনী, এখনো পড়া হয়নি, অবশ্যই পড়ব, পড়ে জানাবো। এই হলো গিয়ে আজকে ছোট্ট রিভিউ। কিন্তু এটা সত্যি মানে আনএক্সপেক্টেড স্টাইলের গল্প, আনএক্সপেক্টেড স্টাইলের। আর আর কি বলা যায়, মানে এটা সত্যি আনএক্সপেক্টেড এবং নিউ স্টাইল, নিউ কাইন্ড অফ গোয়েন্দা গল্প। দাদা যদি ভিডিওটা দেখতে পারেন, কোন দেখে থাকেন, এরকম কোল্ড কেস, কোটান কোট কোল্ড কেসের গল্প আরও বেশি বেশি করে আসুক। সবাই তো তাজা মরা, তাজা ঘটনা, তাজা ডাকাতির কিনারা করে, কোল্ড কেসের কিনারা করা অনেক অনেক বেশি ডিফিকাল্ট এবং ব্রেন খাটিয়ে তৈরি করতে হয়। প্লিজ ডু ইট এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। বলে আজকে ভিডিও শেষ করলাম, নমস্কার।